জমকালো আয়োজনে লন্ডনের রয়্যাল ল্যাঙ্কাস্টারে অনুষ্ঠিত হলো এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড টেকওয়ে অ্যাওয়ার্ড আর্টা 2024। রোববার জনপ্রিয় টিভি উপস্থাপক সামান্থা সিমন্সের উপস্থাপনায় আর্টার এই আয়োজনে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হয়েছে রিজবোর রাধুনি লাউঞ্জ রেস্তোরাঁ। বছরের জাতীয় শেফ হয়েছে উস্টার পার্কের কলম্বো কিচেন। ন্যাশনাল টেকওয়ে অফ দ্য ইয়ার হয় বোম্বে কুইজিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আর্টার ফাউন্ডার মোহাম্মদ মুনিম সালিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক ও অভিনেত্রী প্যাটসি ক্যানসিট, বক্সার জুলিয়াস ফ্রান্সিস, গীতিকার লেইলা রাসাক, মডেল জ্যাকি সেন্ট ক্লেয়ার, চ্যানেলএসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল সহ দেশখ্যাত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও কমিউনিটি বিশিষ্টজন। ব্রিটেনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কারি ইন্ডাস্ট্রির সিংহভাগের নিয়ন্ত্রণ ব্রিটিশ বাংলাদেশিদের হাতে, তাই তাদের কাজের মূল্যায়নে আর্টার নিয়মিত এই আয়োজন বলে জানালেন এর ফাউন্ডার মোহাম্মদ মুনিম সালিক। Today we had 18 regional winners along with chefs and takeaways, and we also had cuisine like Japanese, street food, newcomer as well. And I, you must have seen from the atmosphere how vibrant, how exciting it has been. এই ধরনের অ্যাওয়ার্ডস মনে করা দরকার, কারণ এটা করলে বাদে বিভিন্ন আনা যায়।